হাই ফ্রেন্ড, শীত পড়ে গেছে, এখনকার পেয়ারাগুলো দারুণ মিষ্টি, তাই করে ফেললাম ইয়াম্মি পেয়ারা মাখা। চলো দেখবে। আজ আমি নিয়ে নিয়েছি দুটো ডাসা পেয়ারা। পাকা পেয়ারা হলে চলবে না, একদম কচকচে ডাসা পেয়ারা হতে হবে। আর নিয়ে নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি দুটো গন্ধরাস লেবু। এবার চলে যাব মূলে। প্রথমে আমি চাকু দিয়ে পেয়ারাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এইরকম করে পিস করে ছোট ছোট করে আমি পেয়ারাগুলোকে কেটে নেব। সবগুলো পেয়ারা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। প্রথমে আমি দিয়ে দেবো এতে 1 চামচের কম বিট নুন। প্লেন নুনটা দেবো না, বিট নুনটা দিলাম, এটাতে টেস্ট ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ শেজওয়ান চাটনি, 1 চামচ তেঁতুলের চাটনি। দিয়ে দেবো 2 চামচ কাসুন্দি, ভরে ভরে 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কুচোনো ধনে পাতা। সব কিছু দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে মাখাবো। মাখানো হয়ে গেছে, সব শেষে আমি দিয়ে দেবো গন্ধরাস লেবু একটু চিপে। সেন্টটা এত ভালো হবে আর টেস্টটাও খুব ভালো হবে। দিয়ে আবার ভালো করে মাখাবো। সবগুলো চাটনি, শেজওয়ান চাটনি, তেঁতুলের চাটনি, এই চাটনিগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সব কিছু দিয়ে সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। আমার পেয়ারা মাখাটা একদম রেডি হয়ে যাওয়ার পর আমি একটা শোলার বাটির মধ্যে প্লেটিং করছি। এতে হাতে নিয়ে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এই শীতের দিনে দুপুরবেলায় ভাত খাওয়ার পর ছাদে গিয়ে পিঠে রোদ দিয়ে বসে খেতে এত দারুণ লাগে, আমার মতো করে কে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। খেয়ে আমায় জানাবেন কেমন লাগলো, আমার তো ভীষণই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম একটা টুথপিক, যাতে হাত না লাগাতে হয়, এইভাবে করে তুলে এইভাবে করে খাওয়া। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।